আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রাসলিল্লা আলহি ওয়াসিআালাহ একটি প্রশ্ন সচরাচর এখন করা হচ্ছে যেহেতু এখন চোদ্দোশো পাঁচচল্লিশ হিজুরির সাওয়াল মাস চলছে যে আমরা যারা সাউওয়াল মাসের ছয় সিয়াম পালন করছি তারা আয়ামুল বেদের সিয়ামটা কিভাবে পালন করবেন কিংবা আয়ামুল বেদের দিনগুলোতে যদি আমরা সেত্তা সাওয়ালের সিয়ামগুলো পালন করি তাহলে কি দুটো ফজিলতি আমরা পাবো কি না খুবই চমৎকার প্রশ্ন এ প্রসঙ্গে প্রথমে আমরা সেত্যাশাওয়ালের হাদিসটা আরেকবার আপনাদের সামনে উপস্থাপন করতে চাই নবী সাল্লাহ সাল্লাম বলেছেন রমাদানা মনসমা রমাদানুসেত্তা সাউল দহর রওয়াহু মুসলিম আয়ুব আল আনসারি রাদি আল্লাহ আনহু তিনি হাদিস্তি নবিসাম থেকে বর্ণনা করেছেন যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো তারপরে সাউওয়াল মাসের ছয়টা সিয়াম পালন করলো তাহলে সে যেন সারা বছর সিয়াম পালন করলো ফলে সাওয়ালের এই সিয়ামটা আমাদের কাছে অত্যন্ত চমৎকার একটি আমল এবং আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি দিন দিন আমাদের মুসলিম ভাই বোনেরা এই সেত্তা সাওয়ালের সিয়ামের প্রতি আগ্রহী হচ্ছেন সেত্তা সাওওয়ালের সিয়াম কেউ যদি মাসের প্রথম দিকে রাখেন অথবা মাঝখানে রাখেন অথবা শেষে রাখেন কোনো সমস্যা নেই একসাথে রাখেন বা ভেঙে ভেঙে রাখেন তাতেও কোনো সমস্যা নেই সাধারণত আয়ামুল বিদের সিয়াম বলতে আমরা তেরো চোদ্দ পনেরো চন্দ্র মাসের এই তিন দিনের সিয়ামকে বুঝে থাকি এখন কেউ যদি সেত্যাশাওয়ালের সাথে তিন দিনের সিয়াম একসাথে পালন করেন তাহলে তিনি সাওয়ালের সবাব এবং আয়ামুল বিদের সবাব পাবেন কিনা উত্তর হচ্ছে পাবেন বলেই আশা করা যায় এবং এটি শুধু আমরাই বলিনি বরং জগৎ বিখ্যাত ওলামাইকার এটি বলেছেন শেখ বাজ রাহেমাহুল্লার একটা কাউল আমি দেখেছি যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে যদি আয়ামুল বিদের দিনে আমরা সেত্তা সাওয়ালের সিয়ামের তিনটা রাখি তাহলে কি দুটো ফজলত পাবো কি না তিনটার উত্তরে বলেছিলেন ইউরুজা আলিক আলিকাহু ইয়াসো আন্না সোয়ামা সিত্তা মিন কামাখো আন্না সামাল আয়াম বিদ। ও ফদল্লাহিউর তিনি বলেছেন আশা করা যায় যে তিনি সেই ফজিলাটা পাবেন কারণ তিনি সাওয়ালের সিয়াম রেখেছেন বলেই বলেও যেমন কথাটা সত্য হয় ঠিক তেমনি তিনি আইয়ামুল বিদের সিয়ামও রেখেছেন এ বিষয় তার ক্ষেত্রে প্রযোজ্য আর কোনো সন্দেহ নেই আল্লাহর ফদল ওয়াকারম অনুগ্রহ অনেক বেশি প্রশস্ত ফলে আল্লাহ তাআলা তাকে এই তিন দিনের সিয়াম দিয়ে দুটো ফজিলত দিতে পারেন সেদা সাউওয়ালের তিন দিন এবং বিদর তিন দিন এক্ষেত্রে শেখ মোহাম্মদ বিন সালিম মতাইমিনকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি উত্তর দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ মানে তিনি এই ফজিলত দুটো পাবেন তিনি যখন শাওয়ালের ছয় রোজা রাখলেন তাহলে আয়ামুল বিদ আলাদা করে রাখার যে বিষয়টা থাকে সেটা তার উপর থেকে সাকত হয়ে যাবে কারণ তিনি শ্যাওয়ালের তেরো চোদ্দো পনেরো সিএম রেখেছেন তাহলে এটা সীতাশ্যাওয়াল হয়ে গেল তাকে আয়ামুল বিদ অন্য কয়দিন রাখতে হবে এমনটা নয় বরং একই সাথে তার দুটো হয়ে গেল এটাই তিনি বোঝাতে চেয়েছেন এবং বলেছেন যে এমনকি আয়ামুল বিদের এই যে সিএমগুলো এগুলো তিনি যদি তেরো চোদ্দো পনেরো তারিখে না রেখে সেত্যাশাওয়ালের সিয়ামগুলো মাসের শুরুতে মাঝখানে অথবা শেষে রাখেন তাহলে সমস্যা নেই তিনি বলেছেন সাওয়াউন সওয়া উন সোয়ামাহা এন্দাল তিনি বিদের দিনগুলোতে অথবা তার আগে তার পরেও যদি রাখেন তাহলেও তিনি প্রত্যেক মাসের তিনটে স্পেশাল সিয়াম রাখার ফজলত আলাদা করে পাবেন সেত্যা সাথে এবং এর দলিল হিসাবে তিনি উল্লেখ করেছেন আয়সারাদি আল্লাহ তাল্লাহনার একটা হাদিস

বরং মানে এটা তার কাছে একই রকম ছিল ফলে আয়ামুল বিদের এই তিনটে সিয়াম সিদ্াশাওয়ালের সাথে একাকার হয়ে যেতে পারে বলে শেখ মাহমুদ বিন সালিন রসাইমিন রাহেমাহুল্লাহ উল্লেখ করেছেন অতএব আমরা কনক্লুড করব যে প্রিয় ভাই এবং বোন আপনি যদি আইয়ামুল বিদের দিনগুলোকে নিয়ত করে সাওয়ালের মধ্যে অন্তর্ভুক্ত করতে চান তাতে কোনো সমস্যা নেই আপনার আয়ামুল বেদও পরিপালিত হবে আপনার শ্রদ্ধা সওয়ালও পরিপালিত হবে আল্লাহ